Ar-Rahman, Ar-Rahim, the most gracious, the most merciful. Malik. কিরে ভাই, অনেকে হাসতে পারেন যে বিষয়টা কি হচ্ছে, আসলে এরা তো নামাজ পড়তেছে, আপনি কি মনে করতেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আমি তাজ, সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা ব্যতিক্রমধর্মী একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে দেখবেন নামাজের সাথে তামশা করতেছে কিছু কিছু মানুষ, নামাজের সাথে এমন কাজ করতেছে যেগুলোকে শয়তানকেও হার মানায়। এখন আমি এরকম কিছু চিত্র দেখাবো, যে চিত্রগুলো দেখার পরে আপনার মনের ভিতর থেকে একটা গালাগালি চলে আসবে। তবে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে সেই গালাগালিটা আপনি কমেন্ট বক্সে করবেন না, আপনি এমন শোভনীয় কিছু কমেন্ট করবেন যেগুলো আমাদের দর্শকরা দেখে কিছু শিখতে পারে। তো বন্ধুরা, আমরা সেই ভিডিও দৃশ্যটা একটু দেখি। তো হয়তো ভাবতেছেন যে এরা কি মুসলমান? আসলে আমাদের এটা অহংকার করার একটা বিষয়, আমরা মুসলমান, আমরা মানুষকে কিছু দিতে পেরেছি, পৃথিবীর বুকে সমস্ত মানুষের ভিতরে আদর্শবান মানুষ আমরা হয়েছি। আমাদের নামাজ নিয়ে এখন শয়তানও প্র্যাকটিস করতেছে, শয়তানও আমাদের মতো নামাজ পড়ার চেষ্টা করতেছে। আপনি হয়তো ভাবতেছেন এরা মানুষ না, কোনোভাবে এরা মানুষ না, বিশ্বাস করেন এরা হচ্ছে শয়তান। এরা হচ্ছে কোকাপ শহরের পাশে অবস্থিত একটা জায়গায়, সেখানে তারা শয়তানের মিটিং হয় এবং সেই শয়তানের মিটিংয়ের মধ্যে থেকে ফয়সালা করে এই কয়টা শয়তানকে মানুষ রূপী ধারণ করে এদেরকে নামাজ ট্রেনিং দেওয়া হচ্ছে। তারা এই পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং দেওয়ার পরে তারা যেন সব জায়গায় নামাজ পড়াতে পারে। আমরা জানি পৃথিবীর বুকে সবচেয়ে ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ। দেখবেন তারা নামাজ পড়তেছে এবং সেই ইংলিশে তাদের সেই নামাজের অর্থাৎ আরবি ট্রান্সলেট করতেছে ইংলিশে। তার মানে বুঝতেছেন তারা বিশ্বব্যাপী একটা মিশন নিয়ে নেমেছে, যে বিশ্বব্যাপী মিশনে তারা যেন সাকসেস হতে পারে সেই জন্য তারা মানুষের রূপ ধারণ করেছে। আমরা কিন্তু চিনে ফেলেছি, আমার দর্শকরা অনেক চিনে ফেলেছে যে এরা আসলে মানুষ না, এরা আসলে শয়তান। কিন্তু শয়তানের ভিতরে একটা লিমিট থাকে, এরা হচ্ছে বিশ্ব শয়তান। এবং কোকাপ শহরের যে শয়তানের যে মেইন গুরু, সেই মেইন গুরুর যে কয়েকজন শিষ্য আছে তাদেরকে নিয়েই তারা নামাজের ট্রেনিং দিচ্ছে। কারণ মুসলমানদের নামাজ দেখে তারা আশ্চর্যিত হচ্ছে যে মুসলমানদের ভিতরে এরকম একতা রয়েছে কিভাবে। তো যাই হোক, আপনারা নিজস্ব মতামত কমেন্ট করে যাবেন, এবং এই শয়তানের নামাজ দেখে আপনি প্রাউড ফিল করেন কি না? আমি নিজে প্রাউড ফিল করি যে আমাদের নামাজ দেখে এখন শয়তান সেটা প্র্যাকটিস করতেছে। আপনি প্রাউড ফিল করেন কি না সেটাও একটু জানাবেন কমেন্ট করে। আরে ভাই, তোমরা এরকম মারামারি করতেছো কেন মসজিদের ভিতরে? আরে ভাই, আমরা একা মারামারি করলে দোষ, মুরব্বীরা মারামারি করলে দোষ নেয় না? আপনি বেশি বুঝতেছেন, মুরব্বীদের কাজকর্ম একটু দেখুন আপনি। আসলে কথায় আছে না, মুরব্বী মানুষ এরকম কাজ কিভাবে করলো? আমারও সেটা ভাবতে অবাক লাগে যে মুরব্বী মানুষ মসজিদের ভিতরে তারা ক্রসিং করতেছে। আসলে এরা অনেক বয়স হয়ে গেছে, তো বয়সের ভারে এখন যদি বাড়ি বসে এই সমস্ত কাজবাজ করে তাহলে তাদের পত্নী এবং যে সমস্ত পোতার বউটো রয়েছে তারা হয়তো তাদেরকে গালাগালি দিবে, এবং এই বুড়ি খুনখুনি হয়ে গেছে সেও তাকে চামচ দিয়ে বাড়ি দিবে অথবা জোতার বাড়ি দিবে। সেই জন্য তারা বয়সের ভারে মসজিদে সেই সমস্ত অপকর্ম করতে সাহস পেয়ে গেছে। আসলে এতে আমাদের কোনো দোষ নেই, আসলে সত্যি কথা, আমরা যুবকরা কোনো কাজ আমাদের ভিতর থেকে ভুল ত্রুটি পাওয়াটা স্বাভাবিক। কিন্তু আমাদের যুবকদের মধ্যে থেকে যদি কোনো ভুল ত্রুটি প্রকাশ পায় সেটা মানুষের সামনে এমন আকর্ষণ দিয়ে সেটাকে প্রচার করা হয় যে কী জানো না কি হয়ে গেছে। কিন্তু এই সমস্ত মুরব্বীরা যে আমাদের বিচার করবে, তারা যে কোন পর্যায়ে রয়েছে তাদের পর্যায়টাও আমাদের একটু দেখা দরকার। সেই জন্য আমরা দেখে নিলাম যে মুরব্বীদের কাছ থেকে আমরা কী আশা করি আর তারা আমাদেরকে কী দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিও চিত্রগুলো দেখার পরে আপনার মনে হবে যে আসলে বাংলাদেশে আমাদের থাকা উচিত না, বাংলাদেশ থেকে আমাদের চলে যাওয়া উচিত। হ্যাঁ, সত্যি কথা, বাংলাদেশের আমাদের থাকার কোনো জায়গা হবে না এবং বাংলাদেশ আমাদের জন্য উপযুক্ত না। কারণ দেখেন, মসজিদের ভিতরে মারামারি করতেছে, মসজিদের ভিতরে আবার দেখবেন টিভিও আছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশ্চর্য হলেও সত্য, মসজিদের মধ্যে টিভি, লামাজাবি জামাত তাদের ফসল, মাশাআল্লাহ। এটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসার পথে হাতের বাম পাশে যে প্রথম গ্যাস পাম্প। ঠিক, এই কাজটাকে আপনার কেমন মনে হয় আমি জানি না, তবে তার কি ধারণা নিয়ে এখানে টিভিটা বসাচ্ছে একটা ভালো দিক লক্ষ্য করি। সেটা হচ্ছে আমরা জানি মসজিদে সর্বদা থাকলে তাদের আমলনামা সর্বদা সব লেখা হয়, সেই জন্য তারা মসজিদ থেকে বের হতে চাচ্ছে না। কিছু মুরব্বীরা আছে যারা সবসময় চার দোকানে বসে সংবাদ দেখতে থাকে, তো সে সংবাদ দেখার জন্য যেন মসজিদ থেকে না বের হয় সেই জন্য ভালোর দিকে লক্ষ্য করে টিভিটা দিয়েছে। আসলে আপনার প্রত্যেকটা জিনিসের না খারাপই দেখেন, ভালো দিকটা দেখতে পারেন না। টিভিটা তো সে তো ভালোর জন্য, সেখানে যা আছে লোক নাচ গান হবে একটু মাঝে মাঝে দেখলো, তাতে সমস্যা কি? মুরব্বীরাই তো দেখবে, অর্থাৎ আমাদের যুবকরা তো আর মসজিদে তেমন বসেও থাকে না, মসজিদে বসে আলাবিল্লাও করে না। যুবকরা একটু কম, তুলনামূলক কম, সব যুবক আমার কথায় সব যুবক সামিল না, কিছু কিছু যুবক। কথা হচ্ছে মুরব্বীরা একটু চা পানি খাবে, এখন আমার মনে হচ্ছে মসজিদে একটা চায়ের দোকান দিলেও ভালো হয়। এবং সে চায়ের দোকান দেওয়ার জন্য কেউ প্রস্তুত আছেন কি না সেটাও একটু জানাবেন কমেন্ট করে। আর এই সমস্ত ঘৃণিত কাজগুলো আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন করে যদি আমার চ্যানেলে কেউ এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।